ঢাকার ধামরাইয়ে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদোস মুরাদ বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের দলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ যুবদলের দলের সহসভাপতি ক্ষুরম চৌধুরী এবং ঢাকা জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ইসমাইল হোসেন সহ অনেকে